एक मेन मंदिर मेन दरजा हमें च कर ढुके गलि ए पड़े ए घुमा ना कि साला মন্দির চত্বরে শান্তি নাই ভাবলাম তোকে গাছে চাওয়াই বসে বসে ঘুমাবো এখানে রোগারা জ্বালাইতে চলে এসছে বিরা বিরা কেন রোগারা ঘুমাইতে দে টুকু যা যা ওম ত্রয়ম্বকম নিয়জমহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনা মৃত্যুর মুক্ষিয় মামৃতাত তো বুঝলে বখুড়া প্রত্যেক দিনের পাড়া সকাল সকাল বাঁধ টান সাইরে সিনহাই টিনাই টুকু মহাকালের বন্দনা করতেছিলি তা কইতে পাটিরা আসে হাজির বলছে বিরা বিরা পাঠা চ টুকু মায়ের মন্দিরে হুড়িয়ে আসি তা না হই ঠিকই আছে বখুড়া তবে পেটটাতে গুচ্ছে উন্দুর দমে কুদতেছিল তো টুটিটো ফাড়ে দিলম হামাইলে খাইতে দেন গে তো যাই হোক নুনি মায়ে পেঁধা পারে মুটো করে থেপাড়া পারে একটা প্লেটে দুটো বাসি রুটি আর ছেঁড়া গুহের পারা কি যে দিল মাইরি তার মধ্যে আবার সাদা সাদা বিড়ি কলাইয়ের বড়ির পারা কি ভাসছে তো যাই হোক আমরা মরদ লোক তাই পেছু ধারে বাঁচ থাকলেও মুখে বাসি রাখতেই হয় তাই পেঁদা হাসি হাসে বললাম হুম হ্যাপি হয়েছে দমে সুন্দর ট্যাস ওই যো নচিকেতার গায়েনটো শুনো নাই জনতা জনার্দন জনতা জনার্দন শুনে হবেন বড়ই প্রীত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত হ্যাঁ তো সেইটা হইল যে মরদলোকের অবস্থা বুঝলে কি না যাই হোক পেটার ভক্ত মিটাই আমার সেরু মানে আমার ভটভটিটাকে বাইরে বাইর করতেই পাড়া ছিলা গেলা এমন কাতিল নজরে তাকাইলো হে কি বইলব বাপ হ্যাঁ ভালো নুনাটো ইয়া বড় বালতি নিয়ে কোথায় যাচ্ছে মনে হয় বাঁধ লেগে গেলছে মেন রোডটা আসতেই আমার ভটভটিটোকে দিলম বাদাড়ে গি 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 তো বুঝলে বখুড়া পেট্রোল পাম্পটা নজরে পড়তেই সেরু এমন ভেবন ভেবাইতে লাগলো হে ভোগ লেগেছে গে ভোগ লেগেছে গে ভোগ লেগেছে গে আমি বললাম চুপ চুপ কর বললাম চ চ পাঠা তোকে গিলা আনিয়ে দিছি তো যাই হোক পেট্রোল পাম্পে ঢুকতেই টেরাকের পেছনে লাগে একটা সায়েরই মনে পড়ে গেল সেইটাই সেরুকে ঠুঁচিয়ে দিলাম কি থোড়া কম পিয়া কর মেরি রানি কি থোড়া কম পিয়া কর মেরি রানি বহুত মেহঙ্গি আতি হ্যাঁ ইরাক কি পানি তো কি বলিব হে আমার বাণী শুনতে সেরু এমন কাঁই কাঁই করে উঠল হে তুই কি বললি তুই কি বললি হ্যাঁ তুই কি বললি আর আমি যখন তোকে সারাদিন পিঠটাতে লটকাই নিয়ে ছুটে বলি তো যাই হোক কোনো মতে উহাকে বুঝাই সুঝাই রোডে চাপাই আবার দিলম বাদাড়িয়ে পুরুলাতে যা ছাতি ফাটা গরম হে খুড়া হাঁ ভালো হাঁ ভালো ডাম্ফাটো পেছু উচকায় পরে হাওয়া খাইছে না ব খুড়া পেঁদেই লয় পেঁদেই বলি নাই আমি পুরুলাতে গরম যে বিরাট চড়চুড়া তার প্রমাণ হাঁ ভালো নুনিটো কতগুলো জেরিকে নিয়ে বাড়াইছে তো যাই হোক এটা হলে যে আমাদের পারবিলা বাজার মানে আমরা বলি পারবিলা আসলে নামটা হচ্ছে যে পারবিলিয়া হ্যাঁ ভালো পারবিলা বাস স্টপের যে পাশে এই অরেঞ্জ কালারের এই মন্দিরটা হচ্ছে সাই বাবার মন্দির আর এইটা হলো যে শিব মন্দির বড় গরম লাগছে কেমন মুটো ঢেকে যাইছে তো যাই হোক এই যে ব্রিজটা দেখতে পেয়েছো ইয়ার নাম হলো সুভাষ সেতু পশ্চিমবঙ্গের তৎকালীন উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ চৌধুরী ও কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রী জগদীশ টাইলার 1995 সালের 1 নভেম্বর সেতুটি শিলান্যাস করেছিলেন মানে খুঁটি গাইতে দিয়েছিলেন আর কি আর আনুমানিক 2002 কিংবা 2003 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মশাইয়ের হাত দিয়ে সেতুটির শুভ সূচনা হয় মানে ফিতা কাটা হয় আর কি তো বুঝলে খুড়া এই ব্রিজটা হওয়ার আগে ইয়ার ডাইন দিকটাতে একটা কাঠের ব্রিজ ছিল তখন আমরা অনেক ছোট ছোট ছিলাম তো শেষ পর্যন্ত পাটিরা আমাকে ঘরলে খেদাড়ে নিয়ে মন্দিরে ঢুকাইয়ে দিল হাই লাও আমরা আমাদের গন্তব্য মা ছিন্ন ফুস্তিকার মন্দিরে পৌঁছে গেলাম তো চলো আমার পিছা পিছা আসো চলো আসো আসো সবাই টুকুন মন্দিরটা এক নজর দেখে এলাও ভালি এলাও জুত করে হ্যাঁ ভালো এইটো সামনে দেখতে পেছো এইটু হলি যে মন্দিরের অফিস রুম ডান দিকে দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ ভালো পাটে জুম করো হ্যাঁ ভালো এটি হচ্ছে অফিস রুম এখানে যত সিরিকি টিকিটগুলো হয় মানে কাগজ কলম টিকিট বাগেরা হ্যাঁ চাঁদাপাতি সব এখানে এটা মেন মন্দিরের মেন দরজা আমরা চ করে ঢুকে গেলি হ্যাঁ ভালো দেখছো পাশাপাশি সব মন্দির এখানে জল খাবার পানীয় জলের ব্যবস্থা ইসালা এ পড়ে এ ঘুমাইছিস নাকি সালা মন্দির চত্বরে শান্তি নাই ভাবলাম তোকে গাছে চাওয়াই বসে বসে ঘুমাবো এখানে রোগারা জ্বালাইতে চলে এসছে বিরা
বিরা কেন কেন ঘুমাইতে দেটুকু যা যা শান্তিতে থাকতে তো আমি করবো না পাটিকে ছাড়িয়ে দিলাম ঘুমাক বেচারা হলো লা অল্প মন্দিরের নজারাটা ঝিনচাক ঝিনচাক করে দেখে লজুত করে অল্প জয় মা মাগো সবারই মঙ্গল করো মা চন্দা আপেন্দা সবারই মঙ্গল করো মাগো তো খুড়ারা এবার তোমরা ছিন্ন মুস্তিকা মায়ের মন্দিরের ইতিহাস তো এই মন্দিরেরই প্রধান সেবায়ত তথা পুরোহিত শ্রী কিশোর কুমার আচার্য মহাশয়ের কাছে একটু শুনিয়ে এলাও আমার কোশ্চেন হচ্ছে যে এই যে আমাদের মা ছিন্ন মুস্তিকার মন্দির এর ওভারঅল ইতিহাস কি কিভাবে নির্মিত হয় কার কার এটা হচ্ছে বিশ্বগড় মহাশ্মশান চারিদিকে জঙ্গল ছিল গাছ পালাতে ভর্তি ছিল পাথরের ঢিপ ছিল সেই পাথর কেটে জঙ্গল কেটে মাকে এখানে ছোট্ট একটা মন্দির ছিল মাটির মন্দির সেখানে মাকে মহিলাদের দিয়ে এখানে যে বিধায়ক এমএলএ মহিলাদের দিই ওনাকে স্বপ্নাদেশ দেয় মা ছিন্নমস্তা যে আমাকে ছিন্নমস্তা মহাবিশ্বগড় মহাশ্মশানে প্রতিষ্ঠা করা হোক ঠিক সেই স্বপ্নাদেশ আদেশে মহিলাদের দিয়ে এই ছিন্নমস্তা মন্দির 1984 1984 সালে এই মাকে প্রতিষ্ঠা করেন মাগুরি সপ্তমী উপলক্ষে শিলানোর পর দিন শিলানো পঞ্চমী সবজা ষষ্ঠী শিলানো ষষ্ঠী পর দিন মাঘী সপ্তমী উপলক্ষে মানে যেদিন গরম ভাত হয় বাঙালির পরব সেদিন মায়ের বার্ষিক পূজা হয় এবং পূজার সময় প্রচুর লোক আসে প্রচুর লোক প্রচুর লোকের ভিড় হয় এবং ডেলি 10,000 লোক খিচুড়ি ভোগ খায় এবং ছদিন ধরে এই মায়ের উৎসব হয় ছদিন ধরে গাছ ছদিন ধরে এখানে যাত্রা বলা হয় ছদিন ধরে নাম কীর্তন হয় কন্টিনিউ 1 মিনিট যদি বন্ধ হয় না ছদিন নাম কীর্তন হয় ছদিন খাওয়া দাওয়া হয় ছদিন যাত্রা বলা হয় ছদিন হোম যজ্ঞ হয় আর ছদিন ধরে মেলা বসে এই গ্রামে অঞ্চলে সাতকরিয়া বিষয়গ্রহ বিষয় গাঙ্গুটিয়া স্বাধীন হল এই গ্রাম অঞ্চলে কারো বাড়িতে রান্না হয় না ছদিন মায়ের প্রসাদ খায় সব এবং সবারই বাড়িতে আত্মীয় স্বজন আসে এবং দূর দূরান্তে অনেক লোক আসে এখানে মায়ের মতো এবং মন্দিরে মায়ের মন্দিরে শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় যা লাইন দিয়ে পুজো দিতে হয় এবং বাকি দিনেরও মোটামুটি সব পুজো দিয়ে আসে আর অমাবস্যা 5 জানুয়ারি 1 বৈশাখ নববর্ষ তারপরে রাস পূর্ণিমা এতে তো ভিড়ে প্রচণ্ড ভিড় হয় এখানে যেহেতু দামোদর নদী আছে এখানে সব গঙ্গা চান করতে আসে এই যে দেখছেন সামনে দামোদর নদী এই দামোদর নদী হচ্ছে 3 নদীর সঙ্গম পূজা নুনি বড়াকর 3 নিয়ে দামোদর এই দামোদরের নাম উৎপত্তি হয়েছে 3 নদীর সঙ্গম সামনে একটা দ্বীপ আছে সেই দ্বীপটার নাম গাঙ্গুলি সেই গাঙ্গুলি জঙ্গলে 3 নদীর সঙ্গম হয়েছে এই বলে আমি বক্তব্য আমি শেষ করলাম থ্যাংক ইউ তো বুঝি লেবো সেই যে সকাল সকাল বইয়ের হাতে দুটা শুকা রুটি বাসি রুটি আর গুয়া তরকারি সেই যে মেরে এলম বলবে না হে বলবে না হ্যাঁ কি বলবো বলে বলে বলছে না বলে লয় আর না বলে শুনবে কি করে এমন পেট মন্দা মন্দা দুখাইতে শুরু করলো এমন ঘড়ঘড়াইতে শুরু করলো ন বলে আ টিকতে লালিব পাটে চ বিরাই সবাই মিলে তো যাই হোক বিরাইন গেলাম ঘরের দিকে পরবর্তী কোনো ভিডিওতে এবার দেখা হবে হয়তো এখন আমরা জুত করে সেরু কান্টু মোচের দি তো বাদাড়ে আর লাচ্ছে থাকতে মারি দমে পেটে ভড়বড় আছে যাই পরে বান্ধারে বসতে পাকা চ সেরু এগি এগি